ওম নম ভগবতে বাসুদেবায়ন মাহা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যদি আপনার জীবনে বারবার অসফলতা আসছে যে কোনো কাজে অসফলতা অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টে এসে স্টপ হয়ে যাচ্ছে সে কাজটি তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে এহেন অবস্থায় আপনি হতাশায় পড়ে যাচ্ছেন স্বাভাবিক কিন্তু এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য এই নাইনটি নাইন পার্সেন্টে কাজ যেন না আটকে যায় সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু একটি রুমাল আপনি যদি ব্যবহার করেন আমরা যেভাবে বলে দিচ্ছি সেভাবে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার জীবনের সমস্ত সমস্যা মুক্ত হয়ে যাবে সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি রুমাল আমাদের জীবনকে কিভাবে আমাদের উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত করে উন্নতি চরম শিখরে নিয়ে যায় আজকে সেটারই আমরা আপনাদেরকে জানাবো সেই বিশ্লেষণ করব কিন্তু একটি কথা বলে রাখি এই যে উপায়টি বা এই পদ্ধতিটি লাল কিতাব জ্যোতিষশাস্ত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিকদর্শনকারী পথপ্রদর্শক ভূমিকা পালনকারী একটি বই এটি সেই বইয়ের মধ্যে এই পদ্ধতি কিন্তু লিপিবদ্ধ করা আছে অর্থাৎ লাল অনুসারে আপনি একটি রুমাল দিয়ে আপনার জীবনের সমস্ত সমস্যাকে মুক্ত করে দিতে পারেন দূর করে দিতে পারেন সেটাই আলোচনা করছি যখনই আপনি কোথাও ধরুন কাজ সে যাচ্ছেন সেটাই ইন্টারভিউ দিতে হোক বিয়ের পারপাশে কথা বলার জন্য হোক কাউকে প্রপোজ করতে যাচ্ছেন জমি জায়গা কিনতে চাইছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা মিটিং মিছিলে যাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ আপনার কিছু আছে সেখানে সাইন করতে যাচ্ছেন মৌ স্বাক্ষর করতে যাচ্ছেন। অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন আপনার কোনো কেনাকাটিও করতে যাচ্ছেন ধরুন আপনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে আপনি এই রুমালটি সাথে নিন দেখুন রুমাল আমরা বলি কাউকে গিফট করলে কি হয় জীবন তার সাথে সম্পর্ক ছেদ হয়ে যায় কিন্তু একটি রুমাল যখন আপনি নিজের জন্য ব্যয় করবেন তখন আপনার জীবন কিভাবে সুন্দর হয়ে উঠবে সেটারই আজকে আপনাদেরকে জানাচ্ছি আপনি একটি লাল রঙের রুমাল নেবেন দেখুন আপনি লগ্ন বা বৃশ্চিক লগ্ন বা রাশির না হলেও নেবেন আমরা সাধারণত বলি লগ্ন বা যারা বৃশ্চিক লগ্ন বা মেষ রাশি বা বৃশ্চিক রাশি তারা লাল রঙের ব্যবহার করলে শুভত্ব বৃদ্ধি পাবে কিন্তু আমরা বলছি শুধু বৃশ্চিক বা লগ্ন বা রাশি নয় প্রত্যেকে কেন বলুন তো লাল রং কিসের প্রতীক সৌর্য বীর্যের প্রতীক সাহসিকতার প্রতীক আর আমাদের জীবনে যদি সৌর্য বীর্য সাহসিকতা উদ্যম তারপরে কনফিডেন্স না থাকে আমরা কোনো কাজ করতে পারি না তাই না তাই লাল রং এর একটা রুমাল নেবেন দেখুন রুমাল আপনি যে যেমন ব্যবহার করেন সেই রুমাল নেবেন আমরা বলে দেবো না মেটেরিয়ালসটাকে মেটেরিয়ালসটা আপনি যেটা প্রেফার করবেন সেটা নেবেন এই রুমাল আপনার সাথে রাখবেন যদি পুরুষ হন আপনার পকেটে রাখবেন মহিলা হন হাতে রাখতে পারেন বা আপনি আর এমন জায়গায় রাখতে পারেন যেটা হারিয়ে না যায় এই রুমাল আপনি যখন রাখবেন কটা ভাঁজ করবেন জানেন এই ভাঁজটাই হচ্ছে মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই ভাঁজ আপনার জীবনে এনে দেবে সৌভাগ্য আপনার জীবনে এনে দেবে সফলতা আপনার জীবনে নিয়ে দেবে ইপসিত ফল পূর্ণ করবে আপনার মনোবাসনা কাট করে দেবে সমস্ত বাধা যা কিছু নাইনটি নাইন পার্সেন্টে এসে বাধা দিয়েছিল ব্লকেজ এসে গেছিলো সেগুলো সব দূর করে দেবে আপনাকে চারটে ফোল্ড করতে হবে ফোল্ড করা মানে ভাঁজ করা চারবার ভাঁজ করতে হবে বা ছবার ভাঁজ করতে হবে মনে রাখবেন চারবার বা ছবার ভাঁজ করতে হবে এই চারবার বা যখন আপনি ভাজ করবেন দিয়ে রেখে দেবেন আপনার পকেটে বা আপনি যখন এইভাবে ব্যবহার করবেন তখন আপনি বা আরেকটা জিনিস হতে পারে আপনি ব্যবহারের জন্য আলাদা রুমাল নিন এই রুমালটা কেননা ধরুন ব্যবহার করতে করতে আপনি দেখলেন এই পাশটা নোংরা হয়েছে খুব ঘামছেন ফোল্ড খুলে দিলেন কাজ হবে না কিন্তু চারটে বা ছটাই থাকতে হবে ফোল্ড মনে রাখবেন এই ফোল্ডটাই আপনার জীবন কালার তো অবশ্যই আছে ফোল্ডে আপনার জীবনকে কি করবে ভেতর থেকে আপনাকে পজিটিভ শক্তি প্রদান করবে আপনি পজিটিভ শক্তিতে বলবান হয়ে যাবেন যা কিছু নেগেটিভ শক্তি আছে নেগেটিভিটি আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এই চারটে বা ছটি বারবার বলছি ফোল্ড তাই কিন্তু বিশেষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো ইট ইন ইউর মাইন্ড দ্যাট ইউ সুড মানে টেক প্রোটেকশন এই ফোল্ডের জন্য অবশ্যই এটা খুলবেন না অবশ্যই এইভাবে আপনি যাবেন এবং কাজ শেষ করে বাড়িতে আসবেন আপনি সফল হবেনি করে দেখুন বিশ্বাস নিয়ে অবশ্যই করুন যখন ফোল্ড করবেন তখন নিজের মনোবাসনা বলবেন বাড়িতে যখন ফোল্ড করবেন মনোবাসনা বলবেন আর জানবেন যে আপনি সফল হবেন অবশ্যই সফল হব কেন হব না আমি নিশ্চয়ই সফল হব এই কাজটি করছি ঈশ্বর আমাকে এই বার্তা দিয়েছেন এটা যদি মনে করে এগোতে পারেন দেখবেন কত কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আর যখনই হবে কি হবে না করে দেখি এই নেগেটিভিটি মাথায় আনবেন একটা কাজও করতে পারবেন না আমরা যা ভাবি সেটাই কিন্তু সফল হয় অবশ্যই করুন সফল হন আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি ওম নামা ভগবতে বাসুদেবায় বায়না